বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স টপিক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কারেন্ট অ্যাফেয়ার্স টপিক জানুয়ারি 2020 থেকে ডিসেম্বরের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আমি ডিসকাস করব, যেগুলি তোমাদের বিভিন্ন অনগোয়িং অ্যান্ড আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে তাতে খুবই হেল্পফুল পাবে তোমরা। সো প্রথমে স্টার্ট করব তোমাদের জানুয়ারি 2020 থেকে। তো কোয়েশ্চেন 1, 24 জানুয়ারি তো ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। 2020 সালের থিম ছিল লার্নিং ফর পিপল প্ল্যানেট প্রসপারিটি অ্যান্ড পিস। নেক্সট 30 জানুয়ারি ছিল ওয়ার্ল্ড লেপ্রসি ডে, থিম ছিল 2020 সালে লেপ্রসি ইজ নট হোয়াট ইউ থিঙ্ক। নেক্সট 21 জানুয়ারি হচ্ছে মণিপুর মেঘালয় অ্যান্ড মিজোরাম স্টেট এস্টাবলিশ ডে। নেক্সট হচ্ছে ভল্ট অফ বিষ্ণু, এই বইটির রাইটার হলেন তো হবে আসিন সাগভি। নেক্সট কোয়েশ্চেন 5, আ চাইল্ড অফ ডেস্টিনি অ্যান অটোবায়োগ্রাফি, এটির রাইটার হলেন কে রামাকৃষ্ণ রাও। নেক্সট DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লঞ্চ নিউ ব্যালিস্টিক মিসাইল অফ 200 কিমি রেঞ্জে 2020 সালে যে লঞ্চ করেছিল তার নাম ছিল প্রনেস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গঙ্গা ভলগা ডায়লগ অফ সিভিলাইজেশন, তো এটি ইন্ডিয়া অ্যান্ড রাশিয়ার মধ্যে নৌসেনা মহড়া যার থিম ছিল কানেক্টিভিটি। নেক্সট তোমাদের গ্লোবাল চাইল্ড প্রডিগি অ্যাওয়ার্ড পেয়েছেন সুচেতা সতীশ। নেক্সট সরস্বতী সম্মান 2020 সালে পেয়েছিলেন ব্যাসদেব মহি, যিনি সিন্ধি পোয়েট ছিলেন। পর হচ্ছে চেকবুক এর জন্য, এবং এই সরস্বতী সম্মান ফার্স্ট উইনার ছিলেন হচ্ছে হরিবংশ রায় বচ্চন। নেক্সট তোমাদের পদ্মভূষণ অর্থাৎ পদ্মবিভূষণ পদ্মভূষণ ও পদ্মশ্রী 2020 সালে যে অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে তার উইনারের নাম জেনে নেওয়া যাক। তো পদ্মবিভূষণ হলেন মেরি কম, যিনি বক্সিং রিলেটেড, স্টেট হচ্ছে মণিপুর। নেক্সট জর্জ ফার্নান্ডেস, তিনি বিহারের বাসিন্দা অ্যান্ড অরুণ জেটলি হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, এবং সুষমা স্বরাজ দিল্লি ফর হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছেন। নেক্সট তোমাদের পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন অজয় চক্রবর্তী, তিনি আর্ট অ্যান্ড লিটারেচার অর্থাৎ সাহিত্যিক ওয়েস্ট বেঙ্গলের। নেক্সট পিভি সিধু হচ্ছে তেলেঙ্গানার, তিনি হকি প্লেয়ার। নেক্সট পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন কাজী মাসুম আক্তার ওয়েস্ট বেঙ্গলের, এবং পেয়েছেন ডক্টর সুশোভন ব্যানার্জি অ্যান্ড ডক্টর অরুণোদয় মণ্ডল, দুজনেই মেডিকেল সায়েন্সে ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছে। নেক্সট যাবো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2020 ইম্পর্টেন্ট এমসিকিউ। তো ফেব্রুয়ারি 2020 নিউ চিফ ভিজিলেন্স কমিশনার হয়েছেন সঞ্জয় কোঠারি। নেক্সট গ্রেটা থুনবার্গ, তিনি হচ্ছে সুইডেন্স ওয়েদার রিপোর্টার মানে সুইডেনের জলবায়ু কর্মী। নেক্সট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বেস্ট পিকচার 2020 সালে দেওয়া হয়েছিল সুপার 30-কে, অ্যাক্টর ছিলেন ঋত্বিক রোশন। নেক্সট 2020 স্বামী বিবেকানন্দ কর্মযোগী অ্যাওয়ার্ড পেয়েছেন জাভেদ পিয়াং, অ্যানাদার নেম হচ্ছে অর্থাৎ জাভেদ পিয়াংকের অন্য নাম হলো ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া, রিমেম্বার দিস। নেক্সট ওয়ার্ল্ড মোস্ট এক্সটেন্সিভ কান্ট্রি টু লিভ, এর দিক দিয়ে ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 130, 130তম, ফার্স্ট রয়েছে সুইজারল্যান্ড। নেক্সট তোমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার ইয়াংগেস্ট প্রেসিডেন্ট হচ্ছেন অভিষেক ডালমিয়া। নেক্সট প্যারাঅলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন দীপা মালিক, যিনি বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন প্যারাঅলিম্পিক কমিটির। নেক্সট কলকাতা নাইটস, এই বুকটার রাইটার হলেন রজত চৌধুরী। নেক্সট গভর্নমেন্ট স্কিম হোম টু হোম অর্থাৎ বাড়ি বাড়ি, গভর্নমেন্ট যে স্কিমগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, প্রথম লঞ্চ করেছিল কর্ণাটক গভর্নমেন্ট। নেক্সট তোমাদের ফ্রেশ প্লাস্টিক ফ্রি স্টেট, প্লাস্টিক মুক্ত প্রথম রাজ্য মহারাষ্ট্র ঘোষিত হয়েছে। নেক্সট তোমাদের যাব মার্চ 2020 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস নিয়ে। তো মার্চের আসা যাক, তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তো এই মার্চ। 2020 সালে থিম ছিল আই এম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং ওমেন্স রাইট। নেক্সট তোমাদের ওয়ার্ল্ড ওয়াটার ডে হচ্ছে 22 মার্চ ছিল, থিম ছিল 2020 সালের ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। নেক্সট ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, এটি প্রতি বছর পালিত হয় 15 মার্চ, 2020 সালের থিম ছিল দ্য সাস্টেনেবল কনজিউমার। নেক্সট তোমাদের ওয়ার্ল্ড ওয়েদার ডে 23 মার্চ পালিত হয় এভরিডে, 2020 সালের থিম ছিল ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ।
নেক্সট 2019 ওমেন্স পাওয়ার প্রাইজ তো পেয়েছেন কৌশিকী চক্রবর্তী, তিনি ছিলেন ক্লাসিক্যাল ড্যান্সার। নেক্সট মধ্যপ্রদেশ সিএম তো শিবরাজ সিং চৌহান। 2020 রঞ্জি ট্রফি উইনার হয়েছে সৌরাষ্ট্র, রানার্স হচ্ছে বেঙ্গল দল। নেক্সট মনোহর পানিকার অটোবায়োগ্রাফি হচ্ছে ইনভিনসিবল, তার রাইটার হলেন তরুণ বিজয়। নেক্সট আই অ্যাম অলসো ডিজিটাল লিটারেসি স্কিম লঞ্চ করেছে তো কেরালা গভর্নমেন্ট। নেক্সট আমাদের এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স, এপ্রিল হচ্ছে ন্যাসকম চেয়ারম্যান, নিউ চেয়ারম্যান হয়েছেন তো পারভিন রাও। নেক্সট রাধিকাপুর হাওড়া এক্সপ্রেস ট্রেন, নিউ নাম হচ্ছে কুলিক এক্সপ্রেস। নেক্সট মে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তো বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। নেক্সট ইউপিএসসি নিউ চেয়ার সেক্রেটারি হচ্ছে বসিধাম মিশ্রা। সো গাইস এই ছিল জানুয়ারি টু মে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ডিসকাস। সো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।